ফসিল আলম রিয়াদের নির্দেশনায় আকবর শাহ থানার এনার্গেটে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ। বিস্তারিত দেখুন জসীমউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। 9 জুলাই 2021 ইংরোজ শুক্রবার বিকেল 4 ঘটিকার সময় স্থানীয় এনআরই স্টিল মিলগেট সংলগ্ন ফসিল আলম রিয়াদের নির্দেশনায় আকবর শাহ থানায় বসবাসরত গরিব অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন আকবর শাহ থানা বঙ্গবন্ধু পরিষদ। আমরা আজকে বঙ্গবন্ধু পরিষদের তরফ থেকে 200 পরিবারকে ত্রাণ বিতরণ করছি। আমরা চাচ্ছি শিল্পপতিরা যেন আমাদের এই সাথে একযুক্ত হয়ে সবাই পাশে দাঁড়ায়। উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মালিক ও মোহাম্মদ নীরবের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জানারখিল সমাজ কল্যাণের সভাপতি তারিক জামাল। যতটুক সম্ভব ক্ষতিগ্রস্ত বেকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা চাইতেছি আরও বিদ্যমান ব্যক্তি এই দুর্যোগ সময় মানুষের পাশে দাঁড়াক। শ্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা দল বল নির্বিশেষে সবাই একসাথে কাজ করার জন্য দেশের পাশে প্রতি আহ্বান জানাচ্ছি। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মীর আহমেদ খোকন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবর শাহ থানা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার, সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন কাউসার, শাহাবুদ্দিন সহ আরও অনেকেই। প্রধান অতিথির আলোচনায় তারিক জামাল বলেন, বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ঘোষিত লকডাউনে সাধারণ মানুষের যেন কষ্ট না হয়, তাই আকবর শাহ থানা বঙ্গবন্ধু পরিষদের ন্যায় সমাজের বৃত্তবানদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। প্রধান আলোচকের আলোচনায় মীর আহমেদ খোকন বলেন, করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করে সরকারি নির্দেশনা মেনে চলুন। চেতনায় একাত্তর, হৃদয় স্বদেশ।